মহিলার ছেলে হ্যাঁ মহিলার ছেলে বাড়িতেছে আইছে নেশাগ্রস্ত কুলাঙ্গার পুত্রের হাতে রক্তাক্ত জন্মদায়িনী মা। নেশাগ্রস্ত কুলাঙ্গার পুত্রের হাত থেকে রক্ষা পেতে তেলিয়ামুড়া থানার স্বর্ণাপন্ন অসহায় বৃদ্ধ মা। কুলাঙ্গার পুত্রের বিরুদ্ধে অসহায় জন্মদাত্রী মায়ের থানায় লিখিত অভিযোগ। এই ঘটনাটি সংঘটিত হয়েছে রবিবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন কালীটিলা এলাকায়। ঘটনার বিবরণী প্রকাশ তেলিয়ামুড়া থানাধীন কালীটিলা এলাকার বাসিন্দা গীতা দেব নামের এক বৃদ্ধাকে ওনার গুণধর কুলাঙ্গার পুত্র তথা পেশায় গাড়ি চালক রূপতনু দেব প্রায়শই নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে মারধর করে বলে বৃদ্ধার এক নিকট আত্মীয়ের অভিযোগ। এই ঘটনা নতুন নয়, দীর্ঘদিন ধরেই দিনের পর দিন এমনটাই চলে আসলেও রবিবার রূপতনু তার মা গীতা দেবীর ওপর আবারও চড়াও হয়। অত্যাচারের মাত্রা এতটাই তীব্র ছিল যে তার মায়ের মুখে নাকে আঘাত করে রক্তাক্ত করে ফেলে। মহিলার ছেলে হ্যাঁ বাপরাম চেনা কইলে কই দেয় আমার একটা সর মাসে সরের মারার পরে হ্যাঁ কান টান যে কিতে হইছে যে কিতে অবস্থা হয়ে গেছে রক্ত রক্ত বাড়িছে রক্ত বাড়িছে অনেক রক্ত বাড়িছে পাশার বাড়ি শব্দ শুননা পাশার বাড়ি একটা ছেলে আইছে আয়া আয়া দেখছে হ্যাঁ দড়ি বাঁধছে আবার তার মাদের উপরে দড়ি বাঁধছে তিনে মেটে আচ্ছা বাঁধছে পরে হ্যাঁ আয়া খুঁজতে পারে দিয়ে আমি ভয় খুঁজি করি আর নাকা দিয়ে রক্ত বাড়তেছে এবার পাশার বাড়ি আরেকজনে আমরা বাড়ি ফোন করছে লেম্বু ছাড়া মানে ওই মহিলার ছেলেই তো ছেলে মারে মারে কি করবেন এই ব্যাপারটা নিয়ে কঠোর ব্যবস্থা থাকে এখন কই নিয়ে আপনার বোন রে থানাতে আছে ছেলের বিরুদ্ধে কি কমপ্লেন করবেন আপনারা থানাতে অভিযোগ করছেন ব্যুরো রিপোর্ট প্ল্যানেট ত্রিপুরা নিউজ।